আসসালামু আলাইকুম একটি কাস্টমার কেন আপনার কাজের ভুল বারবার ধরে কেন একটি কাজ বারবার আপনার কাছে ঠিক করার জন্য আনে আপনার জানা আছে কি এই বিষয়টি একটি কামিজ যখন আপনি সঠিকভাবে কাটিং করতে পারবেন না সেই কামিজটি যত আপনি সুন্দর করে সেলাই করুন কাস্টমার আবারও কিন্তু আপনার কাছে ঠিক করার জন্য নিয়ে আসবে এই জন্য কাটিং করার সময় আপনার সঠিক নিয়মগুলো জেনে কাটিং শিখতে হবে এই ভিডিওতে আপনাকে আমি শেখাবো সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বোর্ডের একটি কামিজ সঠিক নিয়মে কিভাবে আমাদেরকে কাটিং করতে হবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে প্রতিটি বিষয় আপনি খুব সহজে বুঝতে পারবেন কারণ আপনাকে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব চলুন তাহলে তো এখানে যে কাপড়টি আমরা নিয়েছি কাপড়টি আমাদেরকে সুন্দর করে এখানে ওপেন করে ভাজ করে নিয়ে নিতে হবে কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে যেহেতু আমরা একই সাথে দুইটি পার্ট কাটিং করবো এইভাবে একটি ডাবল ভাজ করে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এই দিকে আরও ভাঁজ করে নিতে হবে এই ভাঁজটি করার যে নিয়ম হচ্ছে কামিজের নিচের ঘেটটি আপনি যতটুকু দিবেন সেই অনুযায়ী কিন্তু ভাজ করে নিতে হবে কাপড়টি এইভাবে একটি ভাজ করে নেওয়ার পরে নিচের শিলে মার্জিনের জন্য কাপড় রেখে আপনাকে মার্জিন করতে হবে তো একটি করে মার্জিন করে নিতে হবে এরপরে এখানে এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আপনি একটি মার্জিন করে নেবেন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে কামিজটি লম্বা রঙ নিয়ে নিতে হবে যার জন্য আপনি তৈরি করবেন তার যতটুকু লম্বা রপটি নেওয়ার প্রয়োজন তত ইঞ্চিতে আপনাকে মার্জিনটি করতে হবে এই জন্য যে কাজটি করতে হবে এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো এই কামিজটি আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করবো বিয়াল্লিশ ইঞ্চিতে মার্জিন করব এবং সিলাই মার্জিনের জন্য এখানে আরও হাফ ইঞ্চি আপনাকে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে কামিজের কাত মানে ছোলডারের মাপটি নিয়ে নিতে হবে তো এখানে কিন্তু এই মাপটি আমাদেরকে বডি অনুযায়ী নিতে হবে যখন আপনি একটি পোশাক কাটিং করবেন দুই ইঞ্চি পর মাপ ও মেজারমেন্টগুলো যখন আপনি চেঞ্জ করে কাটিং করবেন সেই পোশাকটিতে কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দিতে পারবে না তো এখানে একটি ছোট্ট একজাম্পল দেয় আপনাকে ধরুন একজনের বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর একজনের বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি যার ছত্রিশ ইঞ্চি বডি তার একটি কামিজ যার চল্লিশ ইঞ্চি বডি সেই কামিজটি যদি সে পরে তাহলে কি হবে কাত এখানে টেনে ধরবে হাতের এখানে টেনে ধরবে বডির এখানে টেনে ধরবে এই জন্য আমাদের কি করতে হবে বডি যত বাড়বে শোল্ডার ম্যাপটি তত বাড়িয়ে নিতে হয় বডি ম্যাপটি যত কমে আসবে তত সোল্ডার ম্যাপটি কমিয়ে নিতে হবে এইভাবে কিন্তু প্রতিটি মাপে আমাদেরকে বাড়ানো কমানো করে নিতে হয় সেটা বডি অনুযায়ী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির যখন একটি আমরা কামিজ কাটিং করব কাদের মাপ মানে শোল্ডার অ্যাপটি কত ইঞ্চি নিব তো এইভাবে আমরা এখানে পনেরো সাত ইঞ্চি নিয়ে নিব দুই সুদ কম সাত ইঞ্চি তো নিচু আমরা পনেরো সাত ইঞ্চিতে মার্জিন করবো মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য এরপরে কামিজটির এখানে আর্মোলের মাপটি নিয়ে নিতে হবে এবং সাইড ফরাম মাপটি নিতে হবে একটি কামিজের সাইড ফরাম মাপ আমরা কি হিসাবে নিব এবং আর্মোলের মাপটি আমরা কি হিসাবে নিব তো এই মার্জিনে ফিতাটি রাখতে হবে তো একটি কামিজ সাইত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডি হলে আরমোলে মাপি আমরা কত ইঞ্চি নেব এখানে ছয় ইঞ্চি নিতে হবে কেউ যদি অতিরিক্ত লুজ পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পর্যন্ত নিতে পারেন কেউ যদি আবার অতিরিক্ত ফিডিং পড়তে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি এখানে দুই কম ছয় ইঞ্চি নিয়ে নেবেন আর যদি স্বাভাবিকভাবে পড়ে তাহলে এখানে আপনি ছয় ইঞ্চি নিয়ে নেবেন তো এখানে আমি ছয় ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি তো এইভাবেই ফিতাটি আমাদেরকে রাখতে হবে এরপরে কামিজের সাইড ফ্র নিতে হবে এই কামিজটি আমি কত ইঞ্চি লম্বা নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি তাই না একটি কামিজ বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হলে সাইড ফার্ম আপনি আমাদেরকে সাড়ে বিশ ইঞ্চিতে নিতে হবে কত ইঞ্চি সাড়ে বিশ ইঞ্চিতে তো সাড়ে বিশ ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিচ্ছি এই মার্জিন দুটিকে এখানে সজা করে টেনে নিতে হবে তো এখানে আমরা বডির মাপ নিব এখানে কমর মানে হিপের মাপ নিতে হবে এখন পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে এই জন্য দুই মার্জিনের ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিতে হবে এই জন্য আমরা যে কাজটি করব এই মার্জিনে ফিতা রাখবো এবং এই মার্জিনে ফিতাটি রাখবো রেখে এখানে একটি ভাগ করব করে ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিব করে নেওয়ার পরে এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে তো এইভাবে তিনটি মার্জিন আমাদেরকে টেনে নিতে হবে এখানে বডির মাপ নিতে হবে এখানে পেটের মাপ নিতে হবে এখানে কমরের মাপ নিতে হবে সেলাই করার সময় কিন্তু আমাদেরকে তিনটি মাপ ফিতা দিয়ে মেপে তারপরে সেলাই করতে হবে বডি মাপটি আপনার যত ইঞ্চি আড়বে সেটাকে চার ভাগ করতে হবে এখানে আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চার ভাগ করলে কত হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে একইভাবে পেটের মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে চার ভাগ করতে হবে পেটের মাপটি এখানে আমি তেত্রিশ ইঞ্চি নিব তেত্রিশকে চার ভাগ করলে হচ্ছে সোয়া আট ইঞ্চি শ আট ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিয়ে নিব একইভাবে এখানে কমর মানে হিপের মাপটি নিতে হবে তো হিপের মাপটি নিয়ে আপনার অনেক সময় কনফিউশনে পড়ে যান মনে করেন বডির মাপ এবং হিপের মাপটি আপনাকে একই নিতে হবে এটা হচ্ছে একটি ভুল ধারণা আপনি দেখবেন লক্ষ্য করে অনেকজনের বডি থেকে কমরটি অনেক চিকন হয়ে থাকে আবার অনেকজনেরই বডি থেকে কমরটি অনেক মোটা হয়ে থাকে আবার অনেকজনেরই কি হয় বডি এবং কমর কিন্তু একই সমান থাকে আর যদি আপনি শুধু বডি অনুযায়ী এই কমরের মাপটি নিয়ে নেন তাহলে কিন্তু জামাটি কখনও ভালো ফিটিংস আসবে না অবশ্যই আপনি যার জন্য জামাটি তৈরি করবেন তার কমরের মাপ অনুযায়ী কিন্তু এই মাপটি আপনাকে নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে কমরের মাপটি আমি সাঁইত্রিশ ইঞ্চি নেবো সাঁত্রিশকে চার ভাগ করলে কথা হচ্ছে শ নয় ইঞ্চি শ নয় ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার জন্য এক্সট্রা কাপড়ও নিয়ে নিতে হবে এইভাবে মাপগুলো নেওয়ার পরে মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে এরপরে গলার মাপটি আমাদের কত ইঞ্চি নিতে হবে এবং নিচের মাপটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি এই মার্জিনগুলো আমি টেনে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি এরপরে আমরা গলার মাপটি নিয়ে নিব সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি একটি বডির কামিজের গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি দিব এখানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন এর থেকে যদি কেউ বড়ো গলা চাই দিতে পারেন এর থেকে যদি গলাটি কেউ ছোটো তৈরি করে চায় সেটাও আপনি দিয়ে দিতে পারেন তো গলার পাশের মাপটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি দুই ভাগ করলে কথা হচ্ছে পোনে তিন ইঞ্চি পোনে তিন ইঞ্চিতে এখানে আমি একটি মার্জিন করব এরপরে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে একটিকে আমি সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বলি হলে গলার লম্বা আপনি কত ইঞ্চি দিতে হবে এখানে থেকে ইঞ্চি পর্যন্ত আপনি দিতে পারেন এর থেকে বড় গলা আপনি দিতে পারেন ছোট গোলা চাইলে স্বাভাবিক মাপ সয়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চির ভিতরে আপনাকে নিতে হবে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি গলার মাপটি নিয়ে নিচ্ছি এইভাবে মার্জেন্টিনা বক্স তৈরি করতে হবে এর ভিতরে আপনি যে কোনো ডিজাইন দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটি নর্মাল ডিজাইন দিয়ে দিচ্ছি গলার মাপের যে বিষয়টি কাস্টমারের রুচির উপরে মূল্যায়ন করে কিন্তু আপনাকে গলার মাপটি নিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমরা কামিজের নিচের ঘের মাপটি নিব তো একটি কামিজের নিচের ঘের মাপ নেওয়ার সঠিক নিয়মটি কি কামিজের নিচের ঘের মাপ কখনো আপনি বডি অনুযায়ী কখনো নেবেন না সব সময় আপনাকে এই কমরের মাপ অনুযায়ী নিতে হবে তো কমরের মাপটি এখানে আমরা কত ইঞ্চি নিয়েছি শ নয় ইঞ্চি তাই না তো এখানে আমাদেরকে শ নয় ইঞ্চিতে মার্জিন করতে হবে তো এখানে শ নয় ইঞ্চিতে মার্জিনটি করার পরে এই মার্জিন থেকে এই মার্জিন থেকে যারা মিডিয়াম নিচের ঘেটটি পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি আড়াই ইঞ্চি নেবেন যারা ঘেটটি একটু বেশি পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি এই মার্জিন থেকে তিন ইঞ্চি নেবেন আর যারা অতিরিক্ত নিচের ঘের পড়তে ভালোবাসে তাদের জন্য আপনি সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন তো এখানে কিন্তু আমি এই মার্জিন থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি এটা সব থেকে বেস্ট তো দেখুন এখানে আমি আড়াই ইঞ্চি দেখছি মার্জিন করব এবং মুড়িয়ে সেলাই এখানে এক্সট্রা কাপড়টি আপনাকে নিয়ে নিতে হবে এই মার্জিনগুলো এখন এখানে মিলিয়ে দিতে হবে এবার মার্জিনগুলো টেনে নেওয়ার পরে এই কর্নার দিকে আপনাকে হাফ ইঞ্চি রাউন্ড করে একটি মার্জিন করতে হবে কামিজটি সেলাই করার পরে যেন কোনাটি ঝুলে না পড়ে বা দেখতে খারাপ দেখানো যায় এই জন্য আপনি দেখুন এখান থেকে এইভাবে একটু রাউন্ড করে নিয়ে নেবেন এখন কিন্তু আমাদের কামিজের রাউন্ড শেপটি করে নিতে হবে যে কামিজগুলো একদিকে ব্যবহার করতে পারবে সেই কামিজে সামনের পাটে তালপাটটি আপনাকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে বাধ্যতামূলক যেহেতু এটা এক কালার কাপড়ের কামিজ এই কামিজটি কিন্তু দুই দিকেই ব্যবহার করতে পারবে এই জন্য এখানে তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই মার্জিন থেকে শয় এক ইঞ্চি উপরে একটি মার্জিন করবেন এবং আর্মলে মাপটি আপনি যত ইঞ্চি নেবেন সেই মাপটিকে এখানে এইভাবে একটি ভাগ করবেন করে এখানে থেকে আর্মলের রাউন্ড শেপটি করে নিতে হবে এইভাবেই কিন্তু একটি কামিজ আমাদেরকে মাপ ও মার্জিন নিয়ে কাটিং করতে হবে তো এই অবস্থায় আমার মাপ ও মার্জিনও কমপ্লিট হয়ে গেছে কাটিংটি করে নেওয়ার পরে হাতাটি সঠিক নিয়মে আমাদের কীভাবে কাটিং করতে হবে বডির আর্মল এবং হাতার আর্মল যেন সেলাই করার সময় অটোমেটিকলি মিল হয়ে যায় সেই নিয়মটি আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি বোর্ডের পার্টি কাটিং করার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে এই কাপড়টিকে এদিকে আমরা একটি ভাজ করে নিয়ে নিব যখন আপনি দুই হাত বহরে কাপড় দিয়ে একটি কাটিং করবেন আর থ্রি কোয়ার্টার হাতা তৈরি করবেন তখন কিন্তু হাতে আপনাকে অবশ্যই জয়েন্ট দিতে হবে আড়াই হাত বহরে কাপড় দিয়ে কাটিং করলে কিন্তু জয়েন্টটি পড়তো না আর জয়েন্ট ছাড়া যদি আপনি হাতা তৈরি করতে চান তাহলে হাতার জন্য আপনাকে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো আমরা এখানে মাঝখানে জয়েন্টটি দিয়ে দেবো এই জন্য সেলাই মার্জিনে কাপড়ে কি একটা মার্জিন করে নিয়ে নিব তো এই সেলাই মার্জিনে কাপড়ে কি একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে ঠিক তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং হাতার যে লম্বা মাপটি আপনাকে নিয়ে নিতে হবে এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড়টিও নিয়ে নিতে হবে হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এখানে এক ভাগ নিতে হবে এবং সেলাই মারির জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি কামিজের আর্মল এবং বডির আর্মল সেলাই করার সময় যেন অটোমেটিকলি মিল হয়ে যায় সেই জিনিসটি এখন আমি দেখিয়ে দিচ্ছি বডি অনুযায়ী কিন্তু আমরা এইভাবে কামিজের আর্মলটি সঠিক নিয়মে কাটিং করব এবং বডির আর্মলটি মেপে আপনি হাতার আর্মলটি কাটিং করবেন সেলাই করার সময় তাহলে এখানে অটোমেটিকলি মিল হয়ে যাবে তো এই মার্জিন এখানে ফিতাটি রাখতে হবে এইভাবে ফিতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে বোর্ডের আর্মলটি যত ইঞ্চি আছে এই মার্জিন থেকে দেখুন আমরা তত ইঞ্চিতে ফিতাটি এইভাবে আড়াআড়ি করে রাখব এবং সিলাই মার্জিন এখানে এক্সট্রা কাপড়টিও নিয়ে নেব নেওয়ার পরে এখানে থেকে এইভাবে আর্মলের শেপটি করে নিতে হবে এবং এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে এই নিয়মে কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে তাহলে সেলাই করার সময় বডির আর্মল এবং হাতার আর্মল কখনো ছোট বড় হবে না আমাদের এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিকে এইভাবে একটি ভাজ করবো বডির পার্টি এখানে রাখতে হবে এই মাপে এখানে গলার পটিটি কাটিং করে নিয়ে নিতে হবে বাইরে এক ইঞ্চি পরিমাণে এভাবে কাপড় রাখবো আমরা এক্সট্রা এই অবস্থায় কিন্তু কামিজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে শুধু সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির জন্য প্রযোজ্য থাকবে এর থেকে বডি মাপটি বাড়িয়ে কাটিং করলে আর্মলে মাপ শোল্ডারে মাপ গলার মাপ নিচের ঘেরে মাপ বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বডির জন্য কাটিং করলে আর্মলে মাপ শোল্ডারে মাপ গলার মাপ নিচের ঘেরে মাপ এইসব মাপগুলো কমিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে সাঁইত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি বডির জন্যই শুধু প্রযোজ্য থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো রেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন